আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি কোম্পানি বা শরিকাতে যেসব আরবি শব্দ বাক্য ব্যবহার হয় সে সম্পর্কে। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, দেখলে আপনাদেরই উপকার হবে। শরিকে বা কোম্পানির কাজের আরবি ভাষা শিক্ষা ক্লাসের সব শব্দ ও বাক্য এক ভিডিওতে। আপনি কোথাও নতুন এসেছেন, আপনি কিভাবে বলবেন যে আমি কাজ করব? বলবেন আনা আবগা সুগল, আনা আবগা সুগল, আমার কাজ লাগবে। আনা আমি, আবগা লাগবে, সুগল কাজ। কোনো শরিকার মুদিরের কাছে আপনি বলতে পারেন, আপনার কোম্পানিতে কি শ্রমিক লাগবে? আপনার কোম্পানিতে কি শ্রমিক লাগবে? আরবিতে হবে শরিকা হাগ্গাক আবগা আমেল, শরিকা হাগ্গাক আবগা আমেল, অর্থ আপনার কোম্পানিতে কি শ্রমিক লাগবে? শরিকা কোম্পানি, হাগ্গাক হচ্ছে আপনার, আবগা লাগবে, আমেল শ্রমিক। আবার কোনো দোকানে যেয়েও বলতে পারেন, মাহাল হাগ্গাক আবগা আমেল, মাহাল হাগ্গাক আবগা আমেল, আপনার দোকানে কি শ্রমিক লাগবে? তখন হয়তো আপনাকে প্রশ্ন করতে পারে, আপনি কি কি কাজ জানেন? তার আগে শব্দার্থগুলো বলে দিই। শরিকা কোম্পানি, হাগ্গাক অর্থ আপনার, আবগা লাগবে, আমেল শ্রমিক। আর মাহাল হাগ্গাক অর্থ আপনার দোকান, আর শরিকা হাগ্গাক আপনার কোম্পানি। তাহলে আরবিতে হবে এস সোগলিন্থ আরফ, এস সোগলিন্থ আরফ। আপনাকে প্রশ্ন করবে আপনি কি কি কাজ জানেন, এস সোগল ইন্থ আরফ, আপনি কি কাজ জানেন? আপনি যে যে কাজ জানেন সেগুলো বলবেন। আনা আরফ সোগল হাদ্দাদ, আমি ওয়েল্ডারের কাজ জানি। আনা আরফ সোগল কাহারবা, আমি বিদ্যুতের কাজ জানি। আনা আরফ সকল সাব্বাক, আমি পাইপ ফিটার বা প্লাম্বারের কাজ জানি। আনা আরেফ সকল সুব্বুক, আমি রঙের কাজ জানি। আপনি যদি আরও বেশি কাজ জানেন বলবেন আনা মালুম কুল্লু সুগল, আনা মালুম কুল্লু সুগল, আমি সব কাজ জানি। আনা আমি, মালুম অর্থ জানি, কুল্লু সব, সুগল কাজ। আনা আস্তাগল আইয়া সুগল, আনা আস্তাগল আইয়া সুগল, আমি যে কোনো কাজ করব। আনা আস্তাগল আইয়া সুগল, আমি যে কোনো কাজ করব। তো কাজ করার আগে চুক্তি করতে হয়, তাই চুক্তি করার জন্য কি বলবেন? আওয়াল সই ইত্তেফাক, আওয়াল সই ইত্তেফাক, আগে চুক্তি করো। আওয়াল সই ইত্তেফাক অর্থ আগে চুক্তি করো। কত টাকা দেবে, কি কাজ, কাজের পরিমাণ কি, বিভিন্ন বিষয়ে চুক্তি করার জন্য কিভাবে বলবেন? কাম ফ্লু জিন্তা আতি, কাম ফ্লু জিন্তা আতি অর্থ আপনি কত টাকা দিবেন। কাম ফ্লুজ ইন্তা আতি, কাজের পরিমাণ, কাজের সব কিছু দেখে আপনি কাজের সাথে চুক্তি করবেন। কাম ফ্লুজ ইন্তা আতি অর্থ আপনি কত টাকা দিবেন, অথবা বলতে পারেন কাম রাতি বিন্তা আতি, কত বেতন দিবেন। কাম রাতি ইন্তা আতি, কাম কত, ফ্লুজ টাকা, ইন্তা আপনি, আতি অর্থ দেওয়া, আবার রাতি অর্থ বেতন। কোনো ব্যক্তি নতুন বাড়ি করতেছে, সেখানে গিয়ে আপনি বলতেছেন যে আমি কারেন্টের কাজ জানি। আনা মালুম সুগল কাহারবা, আনা মালুম সুগল কাহারবা, আনা মালুম আমি জানি, সুগল কাহারবা কারেন্টের কাজ। আনা আমি, মালুম অর্থ জানা, সুগল কাজ, কাহারবা বিদ্যুৎ। নেক্সট আনা আবগা সই সুগল তাসে জেদিদ কাহারবা বেত হাগ্গাক, আনা আবগা সই সুগল তাসিস জেদিদ কারবা বেত হাগ্গাক অর্থ আমি আপনার বাড়ির নতুন ওয়ারিংয়ের কাজ করতে চাই। আনা আবগা সই অর্থ আমি করতে চাই, তাসিস জেদিদ নতুন ওয়ারিং, বেত হাগ্গাক আপনার বাড়ি। তাহলে পুরো বাক্যটা আনা আবগা সই সুগল তাসিস জেদিদ কারবা বেত হাগ্গাক অর্থ আমি আপনার বাড়ির নতুন ওয়ারিংয়ের কাজ করতে চাই। তাসিস অর্থ ওয়ারিং, আনা আবগা সই আমি করতে চাই, তাসিস জেদিদ নতুন ওয়ারিং, বেত হাগ্গাক আপনার বাড়ি। নেক্সট আনা আবগা সই সুগল সাব্বাক, আমি প্লাম্বারের কাজ করতে চাই অথবা পাইপ ফিটারের কাজ করতে চাই। আনা আবগা সই সুগল সাব্বাক, সাব্বাক অর্থ প্লাম্বার অথবা পাইপ ফিটারের কাজ। আনা মোয়াল্লেম কারবা, আমি বিদ্যুতের কারিগর, আনা মোয়াল্লেম কারবা, আমি বিদ্যুতের কারিগর। মোয়াল্লেম অর্থ শিক্ষক,
এখানে কারিগর হিসেবে ব্যবহার হচ্ছে। আনা ফান্নি কারবা, এভাবে বলতে পারেন, আনা ফান্নি কারবা, আমি বিদ্যুতের টেকনিশিয়ান। এখন মালিক বলছে, আমি আগে তোমার কাজ দেখব। আরবিতে কী হবে? আনা আবগা সুপ সুগল আওয়াল, আনা আবগা সুপ সুগল আওয়াল, আমি আগে তোমার কাজ দেখব। আওয়াল অর্থ প্রথম বা আগে, আওয়াল অর্থ প্রথম অথবা আগে। তখন আপনি বলবেন, আনা সৌই সুগল মজবুত মিয়া মেয়া, আনা সৌই সুগল মজবুত মিয়া মেয়া, আমি কাজ ভালোভাবে করি, 100%। আনা সৌই সুগল মজবুত অর্থ আমি কাজ ভালোভাবে করি, আর মিয়া মিয়া অর্থ 100%। তখন আপনি মালিককে বলতে পারেন, ইন্তা মাফিক হোক, ইন্তা মাফিক হোক অর্থ তুমি ভয় করো না, ইন্তা মাফিক হোক তুমি ভয় করো না। আনাফি মোয়াল্লেম, আমার কারিগর আছে, আনাফি মোয়াল্লেম আমার কারিগর আছে, অথবা বলতে পারেন ইন্দি মোয়াল্লেম আমার কারিগর আছে। মালিক আপনাকে আবার বলছে, তোমার কাছে কি প্লাম্বারের লোক আছে? আরবিতে হবে ফি নপর সাব্বাক মা আক, ফি নপর সাব্বাক মা আক, তোমার কাছে কি বা আপনার কাছে কি প্লাম্বারের লোক আছে? অথবা এভাবে বলতে পারেন, ফি নপর সাব্বাক ইন্তা সাওয়া সাওয়া, কিন্তু মানুষের ক্ষেত্রে ছাওয়া ছাওয়া হয় না। তখন আপনি বলবেন, নাম ফি সাদিকি সুগল সাব্বাক, যে আছে আমার বন্ধু পাইপ ফিটারের কাজ করে। নাম ফি সাদিকি সুগল সাব্বাক, যে আছে আমার বন্ধু পাইপ ফিটারের কাজ করে। অথবা এভাবে বলবেন, নাম ফি সাদিকি হুয়া তাস্তাগেল সাব্বাক, হুয়া তাস্তাগেল সাব্বাক, অর্থ যে আছে আমার বন্ধু পাইপ ফিটারের কাজ করে। নাম ফি সাদিকি অর্থ আমার বন্ধু আছে, হুয়া তাস্তাগেল সাব্বাক, সে পাইপ ফিটারের কাজ করে। নাম ফি অর্থ যে আছে, সাদিকি অর্থ আমার বন্ধু, আর সাদিক অর্থ বন্ধু। যদি বলেন সাদিক হাগ্গি, এটাও আমার বন্ধু হয়, কিন্তু এই ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে ব্যবহার হয় না, তাই আমরা সাদিক হাগ্গি না বলে সাদিকি বলবো। সাদিকি অর্থ আমার বন্ধু। আনা ইশরাব মাই অথবা ময়া, ইংতা সুখ মাকিনা অর্থ আমি পানি পান করব, তুমি মেশিনটাই দেখো। সুপ অর্থ দেখা, মাকিনা মেশিন, শরাব হচ্ছে পান করা, শরাব পান করা। নেক্সট, আই মুশকিলা ইজি তাপ্ফি মাকিনা, আইয়ু মুশকিলা ইজি তাপ্ফি মাকিনা অর্থ কোনো সমস্যা হলে মেশিনটা বন্ধ করে দেবে। আইয়ু অর্থ যে কোনো, মুশকিলা হচ্ছে সমস্যা, ইজি অর্থ আশা, তাপ্ফি অর্থ বন্ধ করে দেওয়া, মাকিনা মেশিন। নেক্সট, হাম্মিল সায়রা অর্থ গাড়ি লোড করো, আর তাপ্রিক সায়রা অর্থ গাড়ি আনলোড করো। হাম্মিল অর্থ লোড করা আর তাপ্রিক অর্থ আনলোড করা। নেক্সট, হোয়েন ফুতুর অর্থ সকালের নাস্তা কোথায়। এখন যেহেতু সকালের নাস্তার সময় হয় নাই, তাই বলতেছে ওয়াক্তুল ফুতুর দাহিন মাফি, অর্থ এখন সকালের নাস্তার সময় না। সকালের নাস্তার সময় কখন তাহলে? ওয়াক্তুল ফুতুর সাআ তামানিয়া, সকালের নাস্তার সময় হচ্ছে 8টায়, সকাল 8টায় সকালের নাস্তার সময়। ওয়াক্তুল ফুতুর সাআ তামানিয়া, ওয়াক্ত অর্থ সময় আর ফুতুর অর্থ সকালের নাস্তা, আর দাহিন অর্থ এখন, মাফি অর্থ না। ফুতুর ইজিব সকালের নাস্তা কী দেবে? সকালের নাস্তা দিবে খুবজ মা বেদ ওয়া আদাস, রুটির সাথে ডিম ও ডাল। নেক্সট, আমেল মাবনি অর্থ কনস্ট্রাকশন লেবার, আমেল কাহার বা ইলেকট্রিশিয়ান লেবার, আমেল মাজরা অর্থ কৃষিকাজের কর্মী, আমেল মাজরা অর্থ কৃষিকাজের কর্মী, আমেল মানজিল অর্থ গৃহকর্মী, আমেল মানজিল অর্থ গৃহকর্মী, আর মেশনকে বলা হয় রাজমিস্ত্রি, মেশন। আমেল সাব্বাক অর্থ প্লাম্বার, খাইয়াত অর্থ দর্জি। নেক্সট, নাজ্জার অর্থ কাঠমিস্ত্রি, মালাবিস অর্থ পোশাক, মোয়াল্লিম অর্থ শিক্ষক, আর মহান্দিস অর্থ ইঞ্জিনিয়ার। তাসরি অর্থ পারমিট, শরিকা অর্থ কোম্পানি, ফিস শরিকা অর্থ কোম্পানিতে, শরিকা অর্থ কোম্পানি, ফিস শরিকা অর্থ কোম্পানিতে,
মাসনা অর্থ ফ্যাক্টরি, মাসনা অর্থ ফ্যাক্টরি, ফিল মাসনা অর্থ ফ্যাক্টরিতে, ফিল মাসনা অর্থ ফ্যাক্টরিতে, মাজান অর্থ স্টোর, যে কোনো জিনিসের স্টোর যেখানে গুদামজাত করা হয় সেই গুদামকে বলা হয় মাজান, মাজান অর্থ স্টোর বা গুদাম। নেক্সট, ফিল মাজান অর্থ স্টোরে বা গুদামে, সাইয়ারা অর্থ গাড়ি, সাইয়ারাতি অর্থ আমার গাড়ি, সাইয়ারা অর্থ গাড়ি, সাইয়ারাতি অর্থ আমার গাড়ি, ফিস সাইয়ারাতি অর্থ আমার গাড়িতে, ফিস সাইয়ারাতি অর্থ আমার গাড়িতে। হাফেলা অর্থ বাস, হাফেলা অর্থ বাস, আর শাহেনা অর্থ ট্রাক। রাফা অথবা শাওকিয়া অথবা শোকিয়া বলে অর্থ ফ্রগ লিফটার, কোনো ভারী মালামাল বা জিনিসপত্র গাড়িতে লোড আনলোড করার জন্য এই গাড়িটি বা যন্ত্রটি ব্যবহার করা হয়। নেক্সট, জাজমা অর্থ বুট জুতা, আর হিজা অর্থ জুতা, জাজমা অর্থ বুট জুতা আর হিজা অর্থ জুতা, সাওয়াক অর্থ ড্রাইভার, আবার কোথাও বলে সায়েক, হোয়েন সায়েক ড্রাইভার কোথায় এভাবে বলে, আমেল অর্থ লেবার, আমেল অর্থ লেবার, আর আমেল আদি অর্থ সাধারণ লেবার, আমেল নাদাফা অর্থ ক্লিনার, আমেল নাদাফা অর্থ ক্লিনার, যারা পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করে তাদেরকে বলা হয় আমেল নাদাফা। অ্যারাবিয়া বা আরবানা অর্থ মাল বহনকারী ছোট ট্রলি, ছোট ট্রলিগুলোকে বলা হয় আরবানা, আবার কোথাও বলে অ্যারাবিয়া, যেমন কোনো শপিং মলে এই আরবানাগুলো দেখা যায়। নেক্সট, মিতা সুগলি আমার কাজ কখন, আবার এভাবে বলা যায় মিতা সুগল হাগ্গি আমার কাজ কখন, মিতা অর্থ কখন, আনা আমি, সুগল কাজ, মিতা সুগলি আমার কাজ কখন, সুগল অর্থ কাজ আর সুগলি শেষে একটা ইয়া যুক্ত হয়ে এটাকে আমার কাজ বোঝায়, মিতা সুগল হাগ্গি, হাগ্গি অর্থ আমার, তো বেশি ব্যবহার করে শেষে যে একটা ইয়া যুক্ত হয় এই ইয়াটাকে বেশি ব্যবহার করা হয়, যেমন ই বা ইয়া অর্থ আমার, কা বা ক অর্থ তোমার, যেমন সুগলি অর্থ আমার কাজ আর সুগলাক অর্থ তোমার কাজ, শেষে একটা কা যুক্ত হয়ে তোমার কাজ হয়ে গেছে, আর সুগলি আমার কাজ শেষে একটা ইয়া যুক্ত হয়ে আমার কাজ হয়ে গেছে, এটাকে সম্বন্ধসূচক করে ফেলে। নেক্সট, ফিল লাইল অল্লা ফিল নাহার, রাত্রে না দিনে, রাত্রে না দিনে, ফিল লাইল অল্লা ফিল নাহার, রাত্রে না দিনে, যদি মনে করেন জিজ্ঞাসা করছেন যে আমার কাজ কখন, আপনার মুদিরকে আপনি জিজ্ঞাসা করছেন আমার কাজ কখন, ফিল লাইল অল্লা ফিল নাহার, এটা না ওটা, এরকম ক্ষেত্রে অল্লা শব্দটি ব্যবহার করা হয়। লাইল অর্থ রাত্রে, লাইল অর্থ রাত্রি, আর ফিল লাইল অর্থ রাত্রে, অল্লা অর্থ নাকি, এটা নাকি ওটা, এরকম ক্ষেত্রে অল্লা শব্দটি ব্যবহার করা হয়, আর নাহার অর্থ দিন, আর ফিন নাহার অর্থ দিনে। সুগল হাগ্গাক ফিন নাহার, তোমার কাজ দিনে, সুগল হাগ্গাক ফিন নাহার, তোমার কাজ দিনে, সুগল হাগ্গাক অর্থ তোমার কাজ, আর ফিন নাহার অর্থ দিনে, তোমার কাজ দিনে, আর সুগল, সুগলাক ফিন নাহার, তোমার কাজ দিনে, এখানে সুগল হাগ্গাকের পরিবর্তে আপনি যদি বলেন সুগলাক অর্থ তোমার কাজ, আর সুগল হাগ্গাক অর্থ তোমার কাজ, এই সুগলাক শব্দটা অ্যারাবেন্দ্রা বেশি ব্যবহার করে, সুগলাক ফিন নাহার তোমার কাজ দিনে, সুগল অর্থ কাজ, হাগ্গাক অর্থ তোমার, আর ফিন নাহার অর্থ দিনে। আবার আপনি প্রশ্ন করতে পারেন আপনার মুদিরের কাছে, ফিন নাহার মিন মিতা ইয়াবদা হাগ্গি দাওয়াম, ফিন নাহার অর্থ দিনে, মিন মিতা কখন থেকে, ইয়াবদা হাগ্গি দাওয়াম মানে আমার কাজ শুরু হবে, ইয়াবদা হাগ্গি দাওয়াম আমার কাজ শুরু হবে, অর্থাৎ বাক্যটাকে ভেঙে ভেঙে বললাম, দিনে আমার কাজ কখন শুরু হবে অথবা দিনের কখন থেকে আমার কাজ শুরু হবে, ফিন নাহার মিন মিতা ইয়াবদা হাগ্গি দাওয়াম অর্থাৎ দিনে কখন থেকে আমার কাজ শুরু হবে, ফিন নাহার অর্থ দিনে, মিন অর্থ হতে বা থেকে, মিতা অর্থ কখন, ইয়াবদা অর্থ শুরু, হাগ্গি অর্থ আমার, দাওয়াম অর্থ কাজ বা ডিউটি, কাজকে বলা হয় সাধারণত সুগল আর অথবা আমলও বলে, আমাল অর্থ কাজ, তো এখানে আঞ্চলিক ভাষায় বেশি ব্যবহৃত হয় সুগল,
আর দাওয়াম অর্থ বোঝায় ডিউটি, দাওয়াম, অথবা শর্টকটে বলে দম। আপনি জিজ্ঞাসা করছিলেন আপনার কাজ কয়টা থেকে, আপনার মুদির বলছে সুবা মিন সাআ তামানিয়া, অর্থাৎ সকাল আটটা থেকে। সুবা অর্থ সকাল, মিন অর্থ হতে বা থেকে, সাআ অর্থ সময় বা ঘন্টা, আর তামানিয়া অর্থ আট, তামানিয়া অর্থ আট। তো গাছশীল অর্থ ধৌত করা, আর গাছশীল তোয়া অর্থ আমি ধৌত করেছি। যদি বলেন আমি ধৌত করব, আনাবাগশীল, এখানে অতীত বর্তমান ভবিষ্যৎ হয়ে গেল। ইনসা অর্থ মোসা, আর মাসা তো আমি মুসেছি। মিল্লাগা অর্থ চামচ, মাল্লাগা সগির অর্থ ছোট চামচ, আর মালাগা কবির অর্থ বড় চামচ। নেক্সট সৌই অর্থ করা বা বানানো, সৌয়াইতু অর্থ আমি করেছি বা বানাইছি। আর যদি বলেন আমি করব বা বানাবো, আনা বা সৌই, এখানে অতীত বর্তমান ভবিষ্যৎকাল ব্যবহার হয়েছে। সাই অর্থ চা, গাওয়া অর্থ কফি, নাদাফা বা নাজাফা অর্থ পরিষ্কার পরিচ্ছন্ন, মাতবাখ অর্থ রান্নাঘর। নেক্সট সুক্কার অর্থ চিনি, কাপকে বলা হয় কূপ অথবা ফিনজান, আর ফিনজান সাই অর্থ চায়ের কাপ, কূপ অথবা কাঁসা অর্থ গ্লাস, কূপ অথবা কাঁসা অর্থ গ্লাস, তাল্লাজা অর্থ ফ্রিজ। নেক্সট মাই অথবা ময়া অর্থ পানি, ময়া হার অর্থ গরম পানি, আর ময়া বারেদ অর্থ ঠান্ডা পানি। গরমকে বলা হয় হার, আর ঠান্ডাকে বলা হয় বারেদ, বারেদ। আর তাড়াতাড়ি করো, সুর আ, বিশ্বুর আ অর্থ তাড়াতাড়ি। নেক্সট সাই হালিব অর্থ দুধ চা, সাই হালিব দুধ চা, হালিব অর্থ দুধ, দুধবিহীন চা আরবিতে বলে সাই বিদুইন হালিব, সাই বিদুইন হালিব। সাই বিদুইন চুক্কার বললে হবে চিনি ছাড়া চা, সাই বিদুইন চুক্কার চিনি ছাড়া চা। সিনিয়াতি সাই অর্থ চায়ের ট্রে, নাগেজ অর্থ কম, আর গেলিল অর্থ কম। নাগেজ অর্থ বিয়োগ বোঝায়, নাগেজ অথবা গেলিল দুটোকেই কম অর্থে বা অল্প অর্থে ব্যবহার করা হয়। জিয়াদা অর্থ অতিরিক্ত অথবা বেশি, অনেক বেশিকে বলা হয় মাররা জিয়াদা, মাররা জিয়াদা। মিকনেসা অর্থ ঝাড়ু, সাবানকে বলা হয় সাবুন, সাবুন অর্থ সাবান, আর বাথরুমকে বলা হয় হাম্মাম, হাম্মাম, অথবা বলতে পারেন দৌরাত মেয়া, দৌরাত মেয়া অর্থ হাম্মাম বা বাথরুম। গিজাজ অর্থ গ্লাস বা কাঁচ, মেরাইয়া অর্থ আয়না, মেরাইয়া আয়না। সাবুন সায়েল অর্থ লিকুইড সাবান, তরল সাবানকে বলা হয় সাবুন সায়েল। নেক্সট হানাফিয়া অর্থ পানির ট্যাপ বা পানির নলকা। কুরসি অর্থ চেয়ার, তৌইলাবাদ তাওলা অর্থ টেবিল, বাব অর্থ দরজা, আর বাওয়াবা অর্থ গেট, গেটকে বলা হয় বাওয়াবা। হাজা বা হাদা অর্থ এই, মিন অর্থ থেকে, আবার মিন অর্থ কে হয়, আবার মান অর্থ কে, আবার কোথাও বলে মিনু, মিনু অর্থ কে। নেক্সট মাকান অর্থ জায়গা, মাকান অর্থ জায়গা, নাম অর্থ হাঁ অথবা জি। খালি গ্লাসকে বলা হয় কাসাফাদি, কাসাফাদি অর্থ খালি গ্লাস। ইংদাবাব অর্থ দরজার কাছে, দরজার কাছে বলা হয় ইংদাবাব। যদি বলা হয় আমার কাছে ইংদি, তোমার কাছে ইংদাক। হুত্তু অর্থ রাখা, জীব অর্থ দেওয়া, শীল অর্থ নেওয়া, আবার খুদ অর্থ নেওয়া। নেক্সট সৌই নাদাফা অথবা সৌই নাদ্দিফ অর্থ পরিষ্কার করো, আপনাকে অর্ডার করছে আপনার মুদির এটা পরিষ্কার করো, সৌই নাদ্দিফ অর্থ পরিষ্কার করো। রান্নাঘর পরিষ্কার করতে বললে বলবে নাদ্দিফ মাতবাখ, নাদ্দিফ মাতবাখ। নেক্সট আনা সাওয়াইতু নাদাফা, আনা সাওয়াইতু নাদাফা অর্থ আমি পরিষ্কার করেছি। আবার জিজ্ঞাসা করছে কে পরিষ্কার করছে, মিন নাদাফতু হাজাল মাকান, এই জায়গাটা কে পরিষ্কার করছে,
মিন নাদাত্তু হাজাল মাকান। নেক্সট আনা নাদাত্তু হাজাল মাকান, অর্থ আমি পরিষ্কার করছি। আপনি পরিষ্কার করতে বলবেন আনা নাদাত্তু হাজাল মাকান, আমি পরিষ্কার করেছি। আনা নাদাত্তু হাজাল মাকান। নেক্সট ইন্তা নাদাত্তু হাজাল মাকান, তুমি কি এই জায়গাটা পরিষ্কার করেছো? আপনাকে কাজ দিয়েছে পরিষ্কার করতে, বলেছে আপনি করেছেন কি না আবার জিজ্ঞাসা করছে। তখন এভাবে ইন্তা নাদাত্তু হাজাল মাকান, ইন্তা নাদাত্তু হাজাল মাকান, অর্থ এই জায়গাটা কি তুমি পরিষ্কার করেছো? তখন আপনি করে থাকলে বলবেন না আনা নাদাত্তু হাজাল মাকান, হ্যাঁ আমি এই জায়গা পরিষ্কার করেছি। নাদাত অর্থ পরিষ্কার, হাজাল অর্থ এই, মাকান অর্থ জায়গা। নেক্সট মিন সাউই নাদাফা হাজাল মাকান, এই জায়গাটা কে পরিষ্কার করেছে? এরকম প্রশ্ন তো করতে পারে। তখন আপনি বলতে পারেন আনা সৌই নাদাফা হাজাল মাকান, আমি এই জায়গাটা পরিষ্কার করছি। আনা সৌই নাদাফা হাজাল মাকান, আনা আমি সৌই অর্থ করেছি, নাদাফা পরিষ্কার, হাজাল অর্থ এই মাকান জায়গা। ইন্তা মিতা সৌই নাদাফা হাজাল মাকান, তুমি এই জায়গাটা কখন পরিষ্কার করবে? ইন্তা মিতা সৌই নাদাফা হাজাল মাকান, অর্থ তুমি এই জায়গাটা কখন পরিষ্কার করবে? আপনি বলবেন আমি এখনই করব। দাহি নানা সৌই নাদাফা, আমি এখনই পরিষ্কার করব বা ক্লিন করব। নেক্সট সৌই নাদাফা সুর আ, তখন আপনাকে বলে তাড়াতাড়ি করো। সৌই নাদাফা সুর আ অর্থ তাড়াতাড়ি পরিষ্কার করো। নেক্সট সৌই সাই অর্থ চা বানাও বা চা তৈরি করো। সৌই সাই, সৌই সাই অর্থ চা বানাও। আপনি বানিয়েছেন তাই আপনি বলছেন আনা সাওয়াইতু সাই, আনা সাওয়াইতু সাই, আমি চা বানিয়েছি। মিন হাজার সাই, এই চাটি কার? মিন হাজার সাই, চা বানানো আছে এক কাপ। মিন হাজার সাই, এই চাটি কার? আপনি বলবেন হাজার সাই খালেদ, এই চাটি খালেদের। সাউই গাওয়া ইতনাইন অর্থ দুইটি গাওয়া বানাও। সৌই গাওয়া ইতনাইন অর্থ দুইটি গাওয়া বানাও। আপনি বানিয়ে থাকলেন বলবেন আনা সাউয়াইতু গাওয়া ইতনাইন, আমি দুইটি গাওয়া বানিয়েছি। আনা সাউয়াইতু গাওয়া ইতনাইন, ইতনাইন অর্থ দুই, সাউয়াইতু অর্থ বানিয়েছি, গাওয়া অর্থ কফি। নেক্সট গাসিল ফিনজান সাই, চায়ের কাপগুলো ধৌত করো। গাসিল ফিনজান সাই অর্থ চায়ের কাপগুলো ধৌত করো। ইমসা গিজাজ সুব্বাক অর্থ জানালার গাছগুলো মোসো। ইমসা গিজাজ সুব্বাক অর্থ জানালার গাছগুলো মোসো। ইমসা অর্থ মোসো, গিজাজ অর্থ গ্লাস, সুব্বাক অর্থ জানালা। ওয়ান মিলাগা সগির অর্থ ছোট সামষ্টি কোথায়? মিলাগা অর্থ সামস, সগির অর্থ ছোট। জিব কাসা ফাদি, একটা খালি গ্লাস চায়। আপনার মুদিরে একটা খালি গ্লাস চাচ্ছে বা যে কেউ একটা খালি গ্লাস চাচ্ছে, তখন বলবে জিব কাসা ফাদি অর্থ একটা খালি গ্লাস দাও। নেক্সট ফি সাই রাকিব সুক্কার গালিল অর্থ চাতে অল্প চিনি দেবে, চাতে অল্প চিনি দেবে। আবার এভাবেও বলতে পারেন ফি সাই আতি সুক্কার গালিল অর্থ চাতে অল্প চিনি দেবে। রাকিব অর্থ রাখা আর আতি অর্থ দেওয়া। হুত্তু মোয়াফি তাল্লাজা, পানি ভিতরে রাখো। হুত্তু মোয়াফি তাল্লাজা অর্থ পানি ফ্রিজের ভিতরে রাখো। হুত্তু মোয়াফি তাল্লাজা অর্থ পানি ফ্রিজের ভিতরে রাখো। নেক্সট সাউই সাই হালিব ওয়াহেদ অর্থ একটা দুধ চা বানাও। সাউই সাই হালিব ওয়াহেদ, একটা দুধ চা বানাও। দুধ ছাড়া চা দাও। জিব সাই বেদুইন হালিব। শিল সিনিয়াতিস সাই অর্থ চায়ের ট্রেটা নাও। শিল সিনিয়াতিস সাই অর্থ চায়ের ট্রেটা নাও। শিল অর্থ নেওয়া, সিনিয়াতি অর্থ ট্রে। সাউই মিকনাসা সাই মুকনাসা অথবা কান্নিস অর্থ ঝাড়ু দাও। মিকনাসা অথবা কান্নিস অর্থ ঝাড়ু, সাউই অর্থ করা। নেক্সট
সুপ মিন ইজি ইন দ্য বাব, দেখো দরজার সামনে কে এসেছে। সুপ মিন ইজি ইন দ্য বাব অর্থ দেখো তো দরজার সামনে কে এসেছে। সুপ অর্থ দেখা, ইজি অর্থ এসেছে, ইং দা অর্থ কাছে, বাব দরজা। পানির ট্যাপকে বলা হয় হানাফিয়া, গাফেল হানাফিয়া, পানির ট্যাপটি বন্ধ করো। ইমসা মেরাইয়া অর্থ আয়নাটি মোসো, ইমসা মেরাইয়া আয়নাটি মোসো, নাদ্দিব কুরসি চেয়ারটি মোসো। ইমসা তৈলা কুইজ অর্থ টেবিলটি ভালো করে মোসো। আইয়ো মাল ইজি জোয়া মাসনা গাবল সুগল আওয়াল রাকিব পাসমা অর্থ কোনো শ্রমিক ফ্যাক্টরিতে আসলে কাজের পূর্বে প্রথমে ফিঙ্গারপ্রিন্ট দেবে। বাক্যটি ভেঙে ভেঙে বলি, আইয়ো মাল ইজি যে কোনো শ্রমিক আসলে, জোয়া মাসনা মানে ফ্যাক্টরিতে আসলে, যে কোনো শ্রমিক ফ্যাক্টরিতে আসলে গাবল সুগল আওয়াল রাকিব বাসমা কাজ করবার পূর্বে প্রথমে ফিঙ্গারপ্রিন্ট দিবে। আইয়ো মাল ইজি জোয়া মাসনা গাবল সুগল আওয়াল রাকিব বাসমা অর্থ কোনো শ্রমিক ফ্যাক্টরিতে আসলে কাজ করবার পূর্বে প্রথমে ফিঙ্গারপ্রিন্ট দেবে। আইয়ো মাল ইজি যে কোনো শ্রমিক আসলে, জোয়া মাসনা মানে ফ্যাক্টরির ভিতরে গাবল সুগল কাজ করবার পূর্বে আওয়াল রাকিব বাসমা প্রথমে ফিঙ্গারপ্রিন্ট দেবে। তার মানে পুরো বাক্যটি একবারে বললে হয়, আইয়ো মাল ইজি জোয়া মাসনা গাবল সুগল আওয়াল রাকিব বাসমা অর্থ কোনো শ্রমিক ফ্যাক্টরিতে আসলে কাজ করবার পূর্বে প্রথমে ফিঙ্গার দেবে, কারণ যে কোনো প্রতিষ্ঠানে কাজ করলে বা সেখানে চাকরি করলে সেখানে হাজিরা দিতে হলে ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়, ফিঙ্গারপ্রিন্টাই তাদের হাজিরা। এখানে শব্দার্থ হচ্ছে আমেল অর্থ শ্রমিক আর উম্মাল হচ্ছে বহুবচন শ্রমিকগণ। আইয়ো উম্মাল অর্থ কোনো শ্রমিক বা যে কোনো শ্রমিক, আইয়ো মানে কোনটি, ইজি অর্থ আসে বা আসবে, জোয়া অর্থ ভিতরে, জোয়া মাসনা অর্থ ফ্যাক্টরির ভিতরে, গাবল সুগল অর্থ কাজ করবার পূর্বে বা আগে, আওয়াল অর্থ প্রথমে আর বাসমা অর্থ ফিঙ্গারপ্রিন্ট, রাকিব বাসমা অর্থ ফিঙ্গারপ্রিন্ট দিবে। নেক্সট, গাবল দুখল জোয়া শরিকা এলবেস কাম্মাম অর্থ কোম্পানির ভিতরে প্রবেশ করার পূর্বে মাস্ক পরিধান করতে হবে। গাবল দুখল অর্থ প্রবেশ করার পূর্বে, জোয়া শরিকা শরিকাতে প্রবেশ করার পূর্বে, এলবেস কাম্মাম অর্থ মাস্ক পরিধান করতে হবে। শব্দার্থ, দুখল অথবা মাদখল অর্থ প্রবেশ করার জায়গা বা স্থান বা প্রবেশ করার রাস্তা, দেখবেন প্রবেশ করার রাস্তাকে লেখা আছে দুখল অথবা মাদখল। গাবল দুখল অর্থ প্রবেশ করার পূর্বে, জোয়া শরিকা কোম্পানির ভিতরে, এলবেস বা এলবাস অর্থ পরিধান করা, কাম্মাম অর্থ মাস্ক, এলবেস কাম্মাম অর্থ মাস্ক পরিধান করা। সুগল মাকিনা অর্থ মেশিন চালাও, সুগল অর্থ কাজ করা আর মাকিনা অর্থ মেশিন, আর মেশিন চালাও যদি বলে এভাবে বলতে পারেন সুগল মাকিনা অর্থ মেশিন চালাও। নেক্সট, সুপ মাকিনা সুগল কেপ অর্থ মেশিনটা দেখো কেমন চলছে অথবা মেশিনটা দেখো কেমন কাজ দিচ্ছে। সুপ অর্থ দেখা, মাকিনা অর্থ যে কোনো মেশিন, যে কোনো ধরনের মেশিনকে বলা হয় মাকিনা। সুগল কেপ অর্থ কেমন চলছে বা কেমন কাজ দিচ্ছে। নেক্সট, ইনতাজ আলাতুল সাউই জাররিব অর্থ প্রোডাক্ট সবসময় চেক করবে, মেশিনে যে প্রোডাক্ট বা পণ্য উৎপন্ন হয় তা সবসময় চেক করার জন্য বলছে। ইনতাজ আলাতুল সাউই জাররিব অর্থ প্রোডাক্ট সবসময় চেক করবে। ইনতাজ অথবা মুনতাজ অর্থ প্রোডাক্ট বা পণ্য, আর আলাতুল অর্থ সবসময় অথবা দায়মান অর্থ সবসময়, জাররিব অর্থ চেক করা, সাউই জাররিব অর্থ চেক করবে। নেক্সট, মুনতাজ ইজি খারবান ফি মাকিনা ওদ্দি বাররা, মুনতাজ ইজি খারবান অর্থ পণ্য খারাপ আসলে, ফি মাকিনা মেশিনে, মুনতাজ ইজি খারবান ফি মাকিনা মেশিনে খারাপ পণ্য আসলে ওদ্দি বাররা অর্থ বাহিরে ফেলে দেবে। মুনতাজ ইজি খারবান ফি মাকিনা ওদ্দি বাররা অর্থ মেশিনে প্রোডাক্ট যদি খারাপ আসে তাহলে বাহিরে ফেলে দেবে। শব্দার্থ হচ্ছে খারবান অর্থ খারাপ, আর মুনতাজ ইজি অর্থ খারাপ প্রোডাক্ট আসলে, মুনতাজ ইজি খারবান অর্থ প্রোডাক্ট খারাপ আসলে,
ফি মাকিনা অর্থ মেশিনে, বাররা অর্থ বাইরে, আর অর্ধে বাররা অর্থ বাইরে ফেলে দেবে, অর্ধে অর্থ পাঠানো বা ফেলে দেওয়া, অর্ধে বাররা অর্থ বাহিরে পাঠিয়ে দেবে অথবা বাহিরে ফেলে দেবে। নেক্সট, ইজা ইনতাস ইজি কুইজ ফি মাকিনা সউই তাকলিফ, অর্থ যদি মেশিনে মাল ভালো আসে প্যাকিং করবে। ধীরে ধীরে বলছি, ইজা ইনতাজ ইজি কুইজ ফি মাকিনা সউই তাকলিফ, অর্থ যদি মেশিনে মাল ভালো আসে প্যাকিং করবে। বাক্যটি ভেঙে ভেঙে বলি, ইজা ইনতাজ ইজি, যদি প্রোডাক্ট ভালো আসে, ইজা ইনতাজ ইজি কুইজ ফি মাকিনা, যদি মেশিনে মাল ভালো আসে, সউই তাকলিফ অর্থ প্যাকিং করবেন। ইজা ইনতাজ ইজি কুইজ ফি মাকিনা সউই তাকলিফ অর্থ যদি মেশিনে মাল ভালো আসে তাহলে প্যাকিং করবেন। শব্দার্থ ইজা অর্থ যদি বা যখন, ইনতাজ ইজি কুইজ অর্থ মাল ভালো আসে, সউই তাকলিফ অর্থ প্যাকিং করবে। নেক্সট, ইশরিন হাব্বা ইজি সউই উলবা, ইশরিন হাব্বা ইজি সউই উলবা অর্থ বিশটা আসলে বক্স করবে। ইশরিন হাব্বা অর্থ বিশটা, ইজি অর্থ আসা, আর সউই উলবা অর্থ বক্স করবে। এই বক্স কিন্তু সন্দুক বক্স না, সন্দুক অর্থ বক্স, কিন্তু প্রোডাক্টস যে প্যাকিং করা হয় সেই বক্সকে বলা হয় উলবা। ইশরিন হাব্বা ইজি অর্থ বিশটা আসলে, সউই উলবা অর্থ বক্স করবে। নেক্সট, ফি জোয়া ওয়াহেদ কার্টুন খাল্লি আরবাইন উলবা বাদেন সাউই লাসাক, অর্থ এক কার্টুনে চল্লিশটি বক্স রাখবে তারপর কস্টিপ লাগাবে। বাক্যটা ভেঙে ভেঙে বলি, ফি জোয়া ওয়াহেদ কার্টুন অর্থ এক কার্টুনে, খাল্লি আরবাইন উলবা চল্লিশ বক্স রাখবে, ফি জোয়া ওয়াহেদ কার্টুন খাল্লি এক কার্টুনে রাখবে আরবাইন উলবা মানে চল্লিশ বক্স, বাদেন সউই লাসাক তারপর আঠা লাগাবে বা কস্টেপ লাগাবে, বাদেন সউই লাসাক অর্থ তারপর কস্টেপ লাগাবে। পুরা বাক্যটা এভাবে বললেই হয়, ফি জোয়া ওয়াহেদ কার্টুন খাল্লি আরবাইন উলবা বাদেন সউই লাসাক, এক কার্টুনে চল্লিশটি বক্স রাখবে তারপর কস্টেপ বা আঠা লাগাবে। ফি জোয়া ওয়াহেদ কার্টুন এক কার্টুনে, খাল্লি আরবাইন উলবা অর্থ চল্লিশ বক্স রাখবে, বাদেন অর্থ পরে, লাসাক অর্থ কস্টেপ বা আঠা, সউই লাসাক অর্থ কস্টেপ লাগাবে। নেক্সট, সউই লাসাক খাল্লাস হুত্তু কার্টুন ফোক তালবিয়া, অর্থ কস্টেপ লাগানো শেষ হলে কার্টুন তালবিয়ার উপর রাখবে। তালবিয়া অর্থ যেখানে প্রোডাক্ট বা জিনিসপত্র বা মাল বা পণ্য রাখার হয় বা সেই জায়গা। সউই লাসাক অর্থ কস্টিপ লাগানো শেষ হলে, সউই লাসাক খালাস অর্থ কস্টিপ লাগানো শেষ হলে, আর হুত্তু কার্টুন মানে কার্টুন রাখবে ফোক তালবিয়া অর্থ তালবিয়ার উপরে, অর্থাৎ সউই লাসাক খালাস হুত্তু কার্টুন ফোক তালবিয়া, তার মানে কস্টিপ লাগানো শেষ হলে কার্টুন তালবিয়ার উপর রাখবে। শব্দার্থ খালাস অর্থ শেষ, সউই লাসাক খালাস অর্থ কস্টিপ লাগানো শেষ হলে, হুত্তু অর্থ রাখা, হুত্তু কার্টুন অর্থ কার্টুন রাখবে, ফোক তালবিয়া অর্থ তালবিয়ার উপরে, আর তালবিয়া অর্থ পণ্য রাখার যে জায়গা বা পণ্য সংরক্ষণের যে জায়গা তাকে বলা হয় তালবিয়া। নেক্সট, আইও মুশকিলা মাফি গাবল ওয়াক্তু রাহা মাফি ওয়াক গেপ মাকিনা তামাম, অর্থ কোনো সমস্যা না হলে ব্রেক টাইমের পূর্বে বা আগে মেশিন বন্ধ করবে না, ঠিক আছে? আইও মুশকিলা মাফি অর্থ কোনো সমস্যা না থাকলে, বাক্যটা ভেঙে বললে এমন হয়, গাবল ওয়াক্তু রাহা ব্রেক টাইমের পূর্বে মাফি ওয়াক গেপ মাকিনা অর্থ মেশিন বন্ধ করবে না। তাইলে পুরা বাক্যটা একবারে বললে হবে, আইও মুশকিলা মাফি গাবল ওয়াক্তু রাহা মাফি ওয়াক গেপ মাকিনা তামাম, অর্থ কোনো সমস্যা না হলে ব্রেক টাইমের পূর্বে মেশিন বন্ধ করবে না, ঠিক আছে? শব্দার্থ আইও মুশকিলা মাফি অর্থ কোনো সমস্যা না থাকলে, আইও অর্থ কোনো বা যে কোনো, মুশকিলা সমস্যা, মাফি নাই, গাবল ওয়াক্তু রাহা অর্থ ব্রেক টাইমের পূর্বে, গাবল অর্থ পূর্বে, ওয়াক্তু অর্থ সময়, রাহা অর্থ বিশ্রাম বা রেস্ট, মাফি ওয়াক গেপ মাকিনা
অর্থ মেশিন বন্ধ করবে না, মাফি অর্থ না, ওয়াকগেপ অর্থ দাঁড়ানো বা বন্ধ করা, মাকিনা অর্থ মেশিন, ওয়াক্তু রাহা অর্থ ব্রেক টাইম। নেক্সট, মিতা ওয়াক্তু রাহা ব্রেক টাইম কখন, মিতা ওয়াক্তু রাহা অর্থ ব্রেক টাইম কখন প্রশ্ন করা হচ্ছে। ওয়াক্তু রাহা মিন ইতনাস, ওয়াক্তুর রাহা মিন ইতনাস অর্থ ব্রেক টাইম বারোটা থেকে, ইতনাস অর্থ বারো, ওয়াক্ত অর্থ সময়, আর রাহা অর্থ রেস্ট। রাহা অর্থ রেস্ট অথবা ব্রেক বোঝায়, রাহা অর্থ রেস্ট অথবা ব্রেক। নেক্সট, কাম দিগিকা ওয়াক্তু রাহা ব্রেক টাইম কত মিনিট, কাম দিগিকা রাহা ব্রেক টাইম কত মিনিট, কাম অর্থ কত, দিগিকা অর্থ মিনিট, ওয়াক্তুর অর্থ সময়, রাহা অর্থ রেস্ট বা ব্রেক টাইম। তাহলে কী বলবেন, খামসা আরবাইন দিগিকা পঁয়তাল্লিশ মিনিট, খামসা আরবাইন দিগিকা পঁয়তাল্লিশ মিনিট, অথবা বলতে পারেন নুন সা অথবা তালাতিন দিগিকা অর্থ আধা ঘন্টা অথবা তিরিশ মিনিট। এর আগে প্রশ্ন করা হয়েছিল কাজ কয়টা পর্যন্ত চলবে, বলা হয়েছিল সন্ধ্যা ছয়টা পর্যন্ত। এটা আরবিতে হবে হাত্তা মাসা সা সিত্তা, হাত্তা মাসা সা সিত্তা অর্থ সন্ধ্যা ছয়টা পর্যন্ত। এর শব্দার্থগুলো বলি, হাত্তা অর্থ পর্যন্ত, মাসা অর্থ সন্ধ্যা, সা অর্থ ঘন্টা বা সময়, আর সিত্তা অর্থ ছয়টা। পরবর্তী বাক্য, কুল্লো ইয়ম গাবল সুগলিয়াব্দা লাজেম এলবেস জাজমা ওয়া মালাবিস শরিকা অর্থ প্রতিদিন কাজ শুরু করবার পূর্বে বুট জুতা এবং কোম্পানির ড্রেস পরা আবশ্যক বা প্রয়োজন। এই বাক্যটা বড়, তাই ভেঙে ভেঙে বলছি বোঝার সুবিধার্থে। কুল্লো ইয়ম গাবল সুগলিয়াব্দা, প্রতিদিন কাজ শুরু করবার পূর্বে লাজেম এলবেস পরিধান করতে হবে, কি পরিধান করতে হবে, জাজমা ওয়া মালাবিস শরিকা বুট জুতা এবং কোম্পানির ড্রেস। এই বাক্যের শব্দার্থগুলো বলি, এলবেস অর্থ পরিধান করা, জাজমা অর্থ বুট জুতা, ওয়া অর্থ এবং, মালাবিস অর্থ ড্রেস, আর শরিকা অর্থ কোম্পানি, মালাবিস শরিকা অর্থ কোম্পানির ড্রেস। পরবর্তী বাক্য, লাজেম সই সুগুল কোয়েস তামাম, লাজেম সই সুগুল কোয়েস তামাম অর্থ হচ্ছে ভালো করে কাজ করা আবশ্যক বা ভালো করে কাজ করবে, ঠিক আছে। লাজেম সই সুগুল কোয়েস তামাম, ভালো করে কাজ করা আবশ্যক বা ভালো করে কাজ করবে, ঠিক আছে। এ বাক্যের শব্দার্থগুলো হচ্ছে, লাজেম অর্থ অবশ্যই, সই অর্থ করা, কোয়েস অর্থ ভালো, তামাম অর্থ ঠিক আছে বা ওকে। আমরা বাংলায় বলি না ঠিক আছে তো বা ওকে, এই তামাম অর্থ ঠিক আছে বা ওকে। ইন্তা সৌই সুগল কোয়েস, ইন্তা সৌই সুগল কোয়েস, আনা সৌই রাতেব জিয়াদা অর্থ তুমি ভালো করে কাজ করলে আমি বেতন বাড়িয়ে দেব। বাক্যটি দুই ভাগে ভাগ করে বলি, ইন্তা ইন্তা সৌই সুগল কোয়েস, তুমি ভালো করে কাজ করবে, আনা সৌই রাতেব জিয়াদা, আমি বেতন বাড়িয়ে দেব। শব্দার্থ, ইন্তা বা আন্তা অর্থ তুমি, সৌই অর্থ করা, কোয়েস অর্থ ভালো, আনা আমি, রাতে বেতন, আর জিয়াদা অর্থ অতিরিক্ত বা বেশি। পরবর্তী বাক্য, দাহিন হাগ্গি রাতেব কাম অর্থ এখন আমার বেতন কত, আলহিন হাগ্গি রাতেব কাম অথবা দাহিন হাগ্গি রাতেব কাম অর্থ এখন আমার বেতন কত। দাহিন অর্থ এখন, আবার আলহিন অর্থ এখন, হাগ্গি অর্থ আমার, রাতেব অর্থ বেতন, কাম অর্থ কত। পরবর্তী বাক্য, আপনার মুদির উত্তরে বলছে, দাহিন হাগ্গাক রাতেব আলফিন রিয়াল, দাহিন হাগ্গাক রাতেব আলফিন রিয়াল, এখন তোমার বেতন দুই হাজার রিয়াল। দাহিন হাগ্গাক রাতেব, এখন তোমার বেতন আলফিন রিয়াল, দুই হাজার রিয়াল অর্থ এখন তোমার বেতন দুই হাজার রিয়াল। শব্দার্থ, দাহিন অর্থ এখন, হাগ্গাক অর্থ তোমার, রাতেব অর্থ বেতন,
আলফ অর্থ 1000 আর আলফিন অর্থ 2000। রিয়াল অর্থ সৌদির টাকাকে বলা হয় রিয়াল। নেক্সট, মুদির হাগ্গি রাতেব কিদা মাফি এমসি হাজা মাররা গালিল, অর্থ মুদির এমন বেতন চলবে না, ইহা অনেক কম, বেতন এখন অনেক কম তাই আপনি বলছেন। মুদির হাগ্গি রাতেব কিদা এমন বেতন মাফি এমসি চলবে না হাজা মাররা গেলিল, ইহা খুবই কম। হাদা মাররা গেলিল, ইহা খুবই কম। পুরো বাক্যটা একসাথে বলি, মুদির হাগ্গি রাতেব কিদা মাফি এমসি হাজা মাররা গেলিল, অর্থ মুদির এমন বেতন চলবে না বা এমন বেতনে হবে না, ইহা অনেক কম। শব্দার্থ, মুদির অর্থ কোম্পানির পরিচালককে বলা হয় বা বসকে বলা হয় মুদির। হাগ্গি অর্থ আমার, রাতেব অর্থ বেতন, কিদা অর্থ এমন বা এইভাবে, মাফি এমসি অথবা এমসি অর্থ চলবে না, হাদা অর্থ এই, মাররা গেলিল বা গালিল অর্থ অনেক কম, মাররা অর্থ বেশি বা অনেক, মাররা মাররা বারবার এরকম বোঝায়, মাররা গেল বা অনেক কম। পরবর্তী বাক্য, তৈয়েব ইন্তা সই সুগল মজবুত, ঠিক আছে তুমি ভালো করে কাজ করলে বা ভালো করে কাজ করবে। আনা সৌই রাতেব জিয়াদা মাফি মুশকিলা, আনা সৌই রাতেব জিয়াদা আমি তোমার বেতন বাড়িয়ে দেবো মাফি মুশকিলা কোনো সমস্যা নাই। মুদির বলতেছে তুমি যদি ভালো করে কাজ করো তাহলে তোমার বেতন বাড়িয়ে দেব। এটা আরবিতে তৈয়েব ইংতা সৌই সুগল মজবুত, ইন্তা সৌই সুগল মজবুত, আনা সৌই রাতেব জিয়াদা মাফি মুশকিলা, অর্থ হচ্ছে ঠিক আছে তুমি ভালো করে কাজ করলে আমি তোমার বেতন বাড়িয়ে দেব কোনো সমস্যা নেই। শব্দার্থ, তৈয়েব অর্থ ঠিক আছে, ইন্তা বা ইন্থ অর্থ তুমি, সৌই অর্থ করা সুগল কাজ, মজবুত অর্থ ভালোভাবে বা শক্তভাবে, আনা অর্থ আমি, রাতেব অর্থ বেতন, মাফি অর্থ নাই, মুশকিলা অর্থ সমস্যা, মাফি মুশকিলা সমস্যা নাই, জিয়াদা অর্থ অতিরিক্ত বা বেশি। আপনার মুদ্রি ধরেন আপনাকে জিজ্ঞাসা করছেন হোয়েন সাওয়াক অথবা ফেন সাওয়াক অর্থ ড্রাইভার কোথায়, ফেন অর্থ কোথায় আবার হোয়েন অর্থ কোথায়, সাওয়াক অর্থ ড্রাইভার বা সাইক অর্থ ড্রাইভার। নেক্সট, কুল্লোয়াম সুবা মিতা এমসি সায়ারা, অর্থ প্রতিদিন সকালে গাড়ি কখন যাবে বা কয়টায় যাবে। কুল্লোয়াম সুবা মিতা এমসি সায়ারা, প্রতিদিন সকালে গাড়ি কয়টায় যাবে। ইলাল মাসনা ফ্যাক্টরিতে, প্রতিদিন সকালে গাড়ি কয়টার সময় বা কখন ফ্যাক্টরিতে গাড়ি যাবে, প্রতিদিন সকালে গাড়ি কখন ফ্যাক্টরিতে যাবে। কুল্লোয়াম সুবা মিতা এমসি সায়ারা ইলাল মাসনা, অর্থ প্রতিদিন সকালে গাড়ি কয়টার সময় ফ্যাক্টরিতে যাবে। শব্দার্থ, কুল্লোয়াম অর্থ প্রতিদিন, সুবা অর্থ সকাল, মিতা এমসি অর্থ যাবে, আসলে এমসি অর্থ হাঁটা বোঝায় আর মিতা এমসি অর্থ কখন যাবে এরকমই বোঝায়। সাইয়ারা অর্থ গাড়ি, ইলাল মাসনা অর্থ ফ্যাক্টরিতে, মাসনা অর্থ ফ্যাক্টরি, ইলাল মাসনা ফ্যাক্টরিতে। পরবর্তী বাক্য, কুল্লোয়াম সায়ারা এমসি সুবা সা সিত্তানুজ, অর্থ প্রতিদিন গাড়ি সকাল 6:30 যাবে। কুল্লোয়াম সায়ারা এমসি প্রতিদিন গাড়ি যাবে সুবা সা সিত্তানুজ, অর্থ 6:30। বাক্যটি একসাথে বললে এমনই হয় প্রতিদিন গাড়ি সকাল 6:30 যাবে। একসাথে পুরো বাক্যটা আরবিতেই বলি, কুল্লোয়াম সাইয়ারা এমসি সুবা সা সিত্তানুজ, প্রতিদিন গাড়ি সকাল 6:30 যাবে। শব্দার্থ, কুল্লোয়াম প্রতিদিন, সাইয়ারা এমসি গাড়ি যাবে, এমসি অর্থ হাঁটা আর সায়ার এমসি গাড়ি হাঁটা, এটা তো হয় না, গাড়ি যাবে বোঝায়। সুবা অর্থ সকাল, সিত্তা অর্থ ছয়, নুজ অর্থ অর্ধেক আর সা সিত্তা নুজ অর্থ 6:30। পরবর্তী বাক্য, কুল্লু নফর এর কাব সায়ারা গাবল সা সিত্তা নুজ তামাম, অর্থ সবাই 6:30 আগে গাড়িতে আরোহণ করবে বা গাড়িতে উঠবে বা গাড়িতে চড়বে, ঠিক আছে। কুল্লু নফর ইরকাব সায়রা,
প্রত্যেক লোক গাড়িতে উঠবে। গাবল সা সিত্তানুজ মানে 6:30 বাজার আগে। তামাম, ঠিক আছে। পুরো বাক্যটা একবার বললে এভাবে এরকমই হয়। কুল্লু নফর এরকাব সায়ারা, গাবল সা সিত্তানুজ, তামাম, সবাই 6:30 আগে গাড়িতে চড়বে বা আরোহণ করবে, ঠিক আছে। শব্দার্থ, কুল্লু নফর সব লোক, এরকাব আরোহণ বা চড়া, এরকাব সায়রা গাড়িতে আরোহণ করা বা গাড়িতে চড়া, গাবল সা সিত্তানুজ অর্থ 6:30 আগে বা পূর্বে, তামাম অর্থ ঠিক আছে। পরবর্তী বাক্য, বাদ সুবা সা সিত্তানুজ আনা মাফি ইস্তাননি আইয়ু নফর অর্থ সকাল 6:30 পর আমি কারো জন্য অপেক্ষা করব না। আপনার মুদির বলতেছে বাদ সুবা সা সিত্তানুজ অর্থ সকাল 6:30 পর, আনা মাফি ইস্তাননি আমি অপেক্ষা করব না, আইয়ু নফর কারো জন্য। পুরো বাক্যটা একসাথে বললে এরকমই হয়, বাদ সুবা সা সিত্তানুজ আনা মাফি ইস্তাননি আইয়ু নফর অর্থ সকাল 6:30 পর আমি কারো জন্য অপেক্ষা করব না। শব্দার্থ, বাদ অর্থ পরে, সুবা সা সিত্তানুজ অর্থ সকাল 6:30, ইস্তাননি অর্থ অপেক্ষা করা, আবার ইন্তজার অর্থ অপেক্ষা করা, আনা মাফি ইস্তাননি আমি অপেক্ষা করব না, আইয়ু নফর যে কোনো বা যে কোনো লোক। আসসালামু আলাইকুম, আজকের আরবি শিক্ষার ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই কথাগুলো, এই ভাষাগুলো আমাদের প্রতিদিনের কথোপকথনে খুবই কাজে লাগে। চলুন শুরু করি। আজকের প্রথম শব্দ হচ্ছে মিন ওয়েন ইন্থ অর্থ আপনি কোথা থেকে, অথবা বলতে পারবেন মিন ওয়েন ইন্তা অর্থ আপনি কোত্থেকে। যদি মহিলা হয় তাহলে এইভাবে বলবেন মিন ওয়েন ইন্তি অর্থ আপনি কোথা থেকে। ওয়েন অর্থ কোথায়, আবার আয়না অর্থ কোথায়, ফেন অর্থ কোথায়। আনা মিন বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে। আনা মিন আল হিন্দ, আমি ইন্ডিয়া থেকে। আনা মিন আল পাকিস্তান, আমি পাকিস্তান থেকে। আন্তা সাইদ অর্থ আপনি খুশি, সাইদ অর্থ খুশি। নেক্সট, মা ইসমুকা অর্থ তোমার নাম কি, মা ইসমুকা অর্থ তোমার নাম কি। এখানে কি শব্দ বোঝানোর জন্য অনেকগুলো আরবি ব্যবহার হয়। এস অর্থ কি, আবার মা অর্থ কি, উইস অর্থ কি, শুনু অর্থ কি, আবার হাল অর্থও কি। হাল দ্বারা যদি প্রশ্ন করা হয় তার উত্তর হয় ইয়েস অর নো। যদি মহিলা হয় তার নাম জিজ্ঞাসা করতে প্রশ্ন করবেন মা ইসমু কি অর্থ তোমার নাম কি। বয়স বোঝানোর জন্য আরবিতে উমর, উমর অর্থ বয়স, আর উমরি অর্থ আমার বয়স। উমরি খামসা আশরিন সানা অর্থ আমার বয়স 25 বছর। উমরি অর্থ আমার বয়স, আর খামসা আশরিন অর্থ 25, আর সানা অর্থ বছর। কাম উমরাক অর্থ তোমার বয়স কত, কাম উমরাক বাংলায় হবে তোমার বয়স কত। আর যদি মহিলা হয় বলবেন কাম উমরিক অর্থ তোমার বয়স কত। উমরি তালাতিন ছানা অর্থ আমার বয়স 30 বছর। কাজের ক্ষেত্রে এই শব্দগুলো ব্যবহার হয়। এস শোগলুকা অর্থ তুমি কি কাজ করো, এস শুগুল ইন্তা অর্থ তুমি কি কাজ করো। আনা শুগুল মাতাম আমি রেস্টুরেন্টে কাজ করি, আনা শুগুল ফন্দুক আমি হোটেলে কাজ করি, আনা শুগুল মুস্তাসফা আমি হাসপাতালে কাজ করি, আনা কাহারবাই আমি একজন বিদ্যুৎ মিস্ত্রি। মাতাম অর্থ খাবার হোটেল এবং ফন্দুক অর্থ আবাসিক হোটেল বোঝায়। কাউকে প্রশ্ন করতে এভাবে বলবেন ইন্দাক ফি সার্ফ আপনার কাছে কি ভাঙতি আছে, সার্ফ অর্থ ভাঙতি, আবার সরপ অর্থ ভাঙতি, খারদা অর্থও ভাঙতি। যদি থাকে বলবেন ফি সার্ফ, আর যদি না থাকে তাহলে বলবেন মা ফি সার্ফ অর্থ ভাঙতি নাই। আনা ইজি অর্থ আমি আসতেছি, আনা ইজি অর্থ আমি এসেছি, আনা ইজি অর্থ আমি আসব। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অর্থ হয়।
বৃষ্টির ক্ষেত্রে আপনি বলতে পারেন এখন বৃষ্টি হচ্ছে, তাহলে বলবেন দাহিন ইজি মাতার অথবা আলহিন ইজি মাতার। নেক্সট আনাফি মজুদ মাতার, আমি এয়ারপোর্টে আছি। আনাফি মজুদ মাতার, আমি এয়ারপোর্টে আছি। আনাফি মজুদ শোক, আমি বাজারে আছি। আনাফি মজুদ মাদিনা, আমি শহরে আছি। এভাবে বাক্য তৈরি করতে পারবেন। নেক্সট আমি কাজ করি, আনা সুগল। আমি কাজ করি আরবিতে আনা সুগল। আমি কাজ করি না, আনা মাফি সুগল। আমি কাজ করি না, আনা মাফি সুগল। আমি কাজ খুঁজতেছি আরবিতে হবে আনাফি দৌয়র সুগল। আনাফি দৌয়র সুগল অর্থ আমি কাজ খুঁজতেছি। আমি কাজ খুঁজতেছি কিন্তু পাচ্ছি না। আনাফি দৌয়র লেকিন মাই হাসেল সুগল, আমি কাজ খুঁজতেছি কিন্তু পাচ্ছি না। আনাফি দৌয়র, আনাফি দৌয়র অর্থ আমি খুঁজতেছি, লেকিন মাই হাসেল কিন্তু পাচ্ছি না। লেকিন অর্থ কিন্তু, মাই হাসেল অর্থ পাওয়া, না পাওয়া, আর হাসেল অর্থ পাওয়া, সুগল অর্থ কাজ। আমি কাজ খুঁজতেছি কিন্তু পাচ্ছি না। পুরো বাক্যটি এভাবে হবে আনাফি দৌয়র লেকিন মাই হাসেল সুগল, আমি কাজ খুঁজতেছি কিন্তু পাচ্ছি না। নেক্সট কোনো কাজ আছে, কাউকে প্রশ্ন করছেন কোনো কাজ আছে, আইয়ে সুগল, আইয়ে সুগল অথবা ফি সুগল, যে কোনো কাজ অর্থ আইয়ে সুগল, যে কোনো কাজ আরবিতে হবে আইয়ে সুগল। নেক্সট কাউকে বেতন জিজ্ঞাসা করতে জিজ্ঞাসা করবেন বেতন কত, কাম রাতিব অর্থ বেতন কত। কি কাজ, এস সুগল, কি কাজ আরবিতে এস সুগল। নেক্সট আমি অফিসে কাজ করি, আনাফি সুগল ফিল মক্তব অথবা আনাফি সুগল মক্তব, আমি অফিসে কাজ করি। আনাফি সুগল ফুন্দুক, আমি হোটেলে কাজ করি। আনাফি সুগল শোক, আমি মার্কেটে কাজ করি। আনাফি সুগল বাকালা, আমি মুদির দোকানে কাজ করি। এভাবে বাক্য তো নিজে নিজেই তৈরি করতে পারবেন। নেক্সট তোমার অফিসে কতজন লোক কাজ করে, কাম নফর ফি সুগল মক্তব, কাম নফর ফি সুগল মক্তব অর্থ তোমার অফিসে কতজন লোক কাজ করে। তোমার বস মানুষ কেমন, কে ইনতা মুদির অর্থ তোমার বস মানুষ কেমন, কে ইনতা মুদির তোমার বস মানুষ কেমন। সে রাগান্বিত, হুয়াফি জালান, হুয়াফি জালান অর্থ সে রাগান্বিত, জালান অর্থ রাগান্বিত। সে খুব ভালো মানুষ অর্থ হুয়াফি তাইয়েব, হুয়াফি কোয়েস অথবা বলতে পারেন হুয়া মিয়া মিয়া, সে খুব ভালো মানুষ। তোমার অফিস শেষ কয়টায়, তোমার অফিস শেষ কয়টায় আরবিতে হবে মিতাফি সাক্কার মক্তব, মিতাফি খালাস ইন্তা মক্তব, মিতাফি খালাস ইন্তা সুগল, এভাবে বলতে পারবেন। যদি বলি আমার অফিস চারটায় বা পাঁচটায়, তাহলে এভাবে বলব সা আরবা আনা সুগল খালাস, সা তালাতা আরবা সুগল খালাস, সা আরবা ফি সাক্কার মক্তব। আনা মুদারিস, আমি একজন শিক্ষক, আনা মুদারিসা আমি একজন শিক্ষিকা। যদি মহিলা হয় তাহলে বলবেন আনা মুদারিসা আমি একজন শিক্ষিকা। আনা মুয়াল্লিম, আমি একজন শিক্ষক, আর মুয়াল্লিমকে বলা হয় প্রশিক্ষক, যারা কারিগরি বিষয়ে ক্লাস নেয় তাদেরকে বলা হয় মুয়াল্লিম। আনা তলিবা বা আনা তলিব, আমি একজন ছাত্র। এস এস্তাগুল অর্থ আপনি কী কাজ করেন। আবার বলছি আনা মুদারিস, আমি একজন শিক্ষক, আনা মুদারিসা আমি একজন শিক্ষিকা, আনা মুয়াল্লিম আমি একজন প্রশিক্ষক, আনা তলিব বা তলিবা আমি একজন ছাত্র। এস ইস্তাগল অর্থ আপনি কী কাজ করেন। সাউই অর্থ করা, নোম অর্থ ঘুম, আবার ঘুম অর্থ ওঠো। সাউই অর্থ করা, নোম অর্থ ঘুম, আবার কেউ যদি আপনাকে বসা থেকে উঠতে বলে অথবা শুয়ে আসেন আপনাকে ডাকতেছে তখন বলবে ঘুম, ঘুম অর্থ ওঠো। খফিফ অর্থ হালকা, তাগিল অর্থ ভারী, গুরফা অর্থ রুম বা কক্ষ, সাক্কার অর্থ বন্ধ করা, ইফতা অর্থ খোলা। খাফিফ অর্থ হালকা, তাগিল অর্থ ভারী, গুরফা অর্থ রুম বা কক্ষ, সাক্কার অর্থ বন্ধ করা, ইফতা অর্থ খোলা। জরুরি, জরুরি অর্থ জরুরি, খুব প্রয়োজন হলে আরবিতে বলে জরুরি। আতসান অর্থ তৃষ্ণার্ত, মুর অর্থ তিক্ত বা তিতা, হামিদ অর্থ টক, আসিব অর্থ দুঃখিত, সবুর অর্থ ধৈর্যশীল বা সহিষ্ণু, জাদিদ অর্থ নতুন, হাত্তা অর্থ যতক্ষণ না বা পর্যন্ত।
আনা এবি কুল্লু সাই, আনা এবি কুল্লু সাই মানে আমি সব কিছু চাই। জরুরি অর্থ জরুরি বা অতি প্রয়োজন, খুব প্রয়োজন হলে আরবিতে বলে জরুরি। আচ্ছান অর্থ তৃষ্ণার্থ অথবা পিপাসার্থ। মুর অর্থ তিক্ত। হামিদ অর্থ টক। আসিফ অর্থ দুঃখিত। সবুর অর্থ ধৈর্যশীল বা সহিষ্ণু। জাদিদ অর্থ নতুন। হাত্তা অর্থ যতক্ষণ না অথবা পর্যন্ত। আনা এবি কুল্লিশাই অর্থ আমি সব কিছু চাই। আনা এবি কুল্লিশাই অর্থ সব কিছু চাই। মমতাজ অথবা জাইদ অর্থ উৎকৃষ্ট অথবা উত্তম বা খুব ভালো মানের। মুফিদ অর্থ উপকারী। আর ওয়ারিস অর্থ উত্তরাধিকারী। বখিল অর্থ কৃপণ। আমিক অর্থ গভীর। কাসির অর্থ খাটো। আলিম বা আকিদ অর্থ জ্ঞানী। হাগ্গি অর্থ আমার। আবার মালি অর্থ আমার। হাদা হাগ্গি গালাম এটা আমার কলম। হাদাল গালম মালি অর্থ এটা আমার কলম। কিতাব অর্থ বই। হাদাল কিতাব লি এটা আমার বই। হাদাল কিতাব মালি এটা আমার বই। হাদাল কিতাব হাগ্গি এটা আমার বই। অথবা খুব শর্ট করে বলতে পারেন কিতাবি এটা আমার বই। কিতাবি অর্থ আমার বই। এরা আরবিয়ানরা শর্টে বলে থাকে। ওয়েন হোয়া আরবিতে সে কোথায়। তাল হিনা অর্থ এখানে আসো। তাল মিন্নি অর্থ এদিকে এসো। গুল্লি বা কুল্লি অর্থ আমাকে বলুন। এস এবি অর্থ কি লাগবে। লাশাই অর্থ কিছুই না। এবি মাই বা ময়া অর্থ পানি লাগবে। ওয়েন হোয়া অর্থ সে কোথায়। তাল হিনা অর্থ এখানে এসো। তাল মিন্নি অর্থ এদিকে এসো। গুল্লি বা কুল্লি অর্থ আমাকে বলুন। এস এবি অর্থ কি লাগবে। লাশাই কিছুই লাগবে না। এবি মাই অথবা ময়া অর্থ পানি লাগবে। নেক্সট মিনসার অর্থ করাত ইংলিশে স। সিল্ক অর্থ অয়ার বা তার। বুর্গি অর্থ স্ক্রু। মিনসার অর্থ করাত, সিল্ক অর্থ অয়ার বা তার, বুর্গি অর্থ স্ক্রু। ঘাসি অর্থ টাইলস। ঘাসি অর্থ টাইলস। খাসাব অর্থ কাঠ বা উড। সিল্লিম অর্থ সিঁড়ি বা মই। মাফাক অর্থ স্ক্রুড্রাইভার। মাফাক অর্থ স্ক্রুড্রাইভার কুয়েতে বলে ধন্নাফিস। ধন্নাফিস অর্থ স্ক্রুড্রাইভার। রমেল অর্থ বালু। সিমেন্ট অর্থ সিমেন্ট। জিদার অর্থ ওয়াল। মিসমার অর্থ তার কাটা বা পেরেক। আদাওয়াত অর্থ টুলস বা যন্ত্রপাতি। হাদিদ অর্থ লোহা। মিসমার অর্থ তার কাটা বা পেরেক। আদাওয়াত অর্থ টুলস বা যন্ত্রপাতি। হাদিদ অর্থ লোহা বা আয়রন। খারবান অর্থ নষ্ট আর ঘাতা অর্থ পার্টস। মাকিনা হারারা অর্থ ইঞ্জিন গরম হওয়া। খারবান অর্থ নষ্ট, ঘাতা অর্থ পার্টস, মাকিনা হারারা অর্থ ইঞ্জিন গরম হওয়া। গায়ের অর্থ পরিবর্তন করা। তাসলিয়া অথবা সাল্লা অর্থ মেরামত বা ঠিক করা অথবা রিপেয়ার করা। আজলা অর্থ চাকা, আবার কফার অর্থ চাকা, আর মাকসুর অর্থ ভাঙ্গা। সাকুস অর্থ হাতুড়ি। সিগমা অর্থ স্ক্যাফোল্ডিং। রাজমিস্ত্রিরা যখন ইঁট গাঁথতে গাঁথতে হাতে পায় না তখন কোনো কিছু দিয়ে উঁচু করে তার উপরে দাঁড়িয়ে ইঁট গাঁথে, এটাকে বলা হয় স্ক্যাফোল্ডিং। কুরেক অর্থ বেলচা। মাসুরা অর্থ পাইপ। গ্যারা অর্থ আটা। ঘাসি বা বেলাত অর্থ টাইলস। আর ব্লক অর্থ ইঁট। সাকুস অর্থ হাতুড়ি। সিগালা অর্থ স্ক্যাফোল্ডিং। কুরেক অর্থ বেলচা। মাসুরা অর্থ পাইপ। গ্যারা অর্থ আটা। ঘাসি অথবা বেলাত অর্থ টাইলস। আর ব্লক অর্থ ইঁট। ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আশা করি ভিডিওটি আপনাদের উপকারী হয়েছে। তাই ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটি অন করে দেবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।